আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মামুন আবার চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে তো চলেন শুরু করা যাক তো আমি কিছু ব্যাক নিয়ে রাখছি চাই এখান থেকে একটু দ্রুত ডিজাইন করবো আর কি যেহেতু টাইমগুলো বেশি হয়ে যায় তো সমস্যা নেই আশা করি ডিক্লেয়ার তা বুঝিয়ে দিবো আপনাদের ইনশাআল্লাহ তো প্রথমে আমি একটা রেক্ট নিলাম এটাকে আমি স্টোক করে নেই স্টোকটাকে একটু বাড়াই মেবি আচ্ছা আর একটু বাড়িয়ে নেই আচ্ছা এতটুকু থাক দেন হচ্ছে এটাকে আমি জুম করে নেই এটার সাথে আগে ম্যাচিং করি এটাকে অল্টার দিয়ে একটা কপি করলাম দেন হচ্ছে এতটুকু যদি রাখি তাহলে এটাকে একটু মেবি ছোট করতে হবে আচ্ছা ছোট বলতে এটাকে স্টকটাকে কমিয়ে নেই পঁচিশ পর্যন্ত রাখলাম দেন হচ্ছে এদেরটাকে একটু অ্যালাইন করে নিই আর এটাকে হালকা আরেকটু তাহলে ছোট করি একটু ছোট করলাম দেন হচ্ছে এটাকে আরেকটু উপরে তুলে নেই এতটুকু এখানে একটু কাজ করব এখানে প্যান টুল দিয়ে মিডল বরাবর একদম মিডল বরাবর একটা আচ্ছা আচ্ছা মিডল বরাবর একটা ই করে নিলাম আর চার পয়েন্টার এটা দিয়ে পাশে নিয়ে আসি নিচের দিকে আরো বাটন দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম এতটুকু আচ্ছা এবার এটা সাইজটাকে একটু কমে নিতে হবে আর একটু কমে নি আচ্ছা এতটুকু থাক তাহলে হচ্ছে ধরে এটাকে হালকা আর একটু এভাবে চাপিয়ে আচ্ছা নিচে পাশটাকে হালকা আর একটু নিচের দিকে নিয়ে আসবো এখানে ধরে আচ্ছা এতটুকু

এবার হচ্ছে ব্ল্যান্ড টুল থেকে এই কর্নার একটা ক্লিক করে দিলাম দেন হচ্ছে সরি আমার মাউসটা একটু প্রবলেম করতেছে আচ্ছা ওকে এখান থেকে এটাতে একটা ক্লিক করে দিলাম দেন হচ্ছে এখানে একটা ক্লিক করলাম সো এখন আমি চলে যাব এখানে স্পেসিফিকটাকে বাড়ালাম প্রিভিউটা অন করে দেন হচ্ছে এখানে আমি বাড়াতে থাকবো মোটামুটি কতটুকু রাখলে বেটার হয় ষাট পঁয়ষট্টি আচ্ছা সত্তর এ পর্যন্ত রাখলাম চোখে দিয়ে এটাকে এক্সপায়ার করে নিলাম এক্সপায়ার কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে এটা সাইজটা আরেকটু বাড়াতে পারি মেবি দেখি তাহলে হ্যাঁ চলবে তাহলে এটাকে কন্ট্রোল এক্সে কাট করে এটা সে কন্ট্রোল বিতে আমি পেস্ট করে দিলাম নিচে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড দেন হচ্ছে এই দুটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে শিফট এম এটা হচ্ছে শেপ বিল্ডার দেন হচ্ছে এর বাইরের যে অংশগুলো আছে সেগুলোকে আমি মেবি ডিলিট করে দিচ্ছি তো ডিলিট করে দিলাম সো বাইরের অংশটা ডিলিট হয়ে গেল দেন হচ্ছে এখানে আমি একটু দেখে নেই হ্যাঁ ঠিক আছে তাহলে কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে রাখলাম সো এবার যে কাজটা করব এটাকে মূলত আমার আচ্ছা কন্ট্রোল থ্রি দিয়ে যেটা হাইট করছিলাম সেটা নিয়ে আসলাম এটা আমার উপরে রাখলাম সো আবার একটু যদি একটুটাকে অ্যালাইন করে নিই এটার সাথে আচ্ছা এটার সাথে অ্যালাইন করি ওকে অ্যালাইন ওকে দেন হচ্ছে আমার যে ভিআরের হেডটা আসতে এটাকে আমি পাশে নিয়ে আসলাম দেন হচ্ছে এটাকে ধরে একটা কপি করে এখানে নিয়ে আসি এবং এটাকে মিডল অ্যালাইন করে দেন হচ্ছে এটা ব্ল্যাক কালার কন্ট্রোল এক্স কার্ড কন্ট্রোল এক্স পেস্ট করে এটার উপরে রাখলাম দেন হচ্ছে এটা ভালো করে বোঝা যাইতেছে না এটাকে আমি ক্লিয়ার করার জন্য একটু নিচের দিকে নিয়ে আসি অ্যালাইনটা ঠিক করে নিই তো এই পর্যন্ত ওকে পর্যন্ত ওকে আরেকটু নিচে নিয়ে আসা যাবে হয়তো আচ্ছা ওকে এ পর্যন্ত রাখলাম দেন হচ্ছে এবার আমাকে কাজ করতে হবে জায়গায় একটা গান আছে ওটাকে নিচ্ছি তার আগে এটাকে আমি একটু কাজ করে নিই ঠিক অফসেট থেকে হচ্ছে চার রোলারটাকে নিয়ে আসে আগে দেন হচ্ছে এটা ঠিক করে নে সো এটাকে ক্লিক করে অফসেট অফসেট হচ্ছে পাত পাত থেকে হচ্ছে অফসেট পাথ দেন হচ্ছে এটার সাইজটা মেবি কত নেওয়া যায় থ্রি আচ্ছা ফোর ফোর রাখলাম মেবি আচ্ছা ফোরকে কন্ট্রোল এক্সে কাট দেন হচ্ছে এটাকে ধরে কন্ট্রোল এফ এ পেস্ট দেন হচ্ছে রাখলাম এভাবেই এটাকে ধরবো দেন হচ্ছে এটাতে আমি এটাকে পেস্ট করে দিই কন্ট্রোল এফ এ পেস্ট দেন হচ্ছে এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখার জন্য আমাকে এখানে কাজ করতে হবে মার্স দেন হচ্ছে ইউনাইট করে দিতে হবে সো এটা মোটামুটি এর কালারটা আমি যদি ঠিক করে নিই তাহলে হয়তো একটু ভালো লাগবে এটাকে কালার যদি আচ্ছা এটাকে আমি একটু কাজ করে নিই তাহলে আর সুবিধা হবে এটা কপি করলাম কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল ভিতর পেস্ট দেন হচ্ছে এটাকে আমি মার্স ইউনাইট করে দিলাম দেন হচ্ছে এটাকে আমি এই কালারটা যদি দিয়ে দেই তাহলে আমার এটা বুঝতে সুবিধা হবে সো এখন দেখেন মানে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো কোন হয়তো বোঝা গেল না কারণ যেটা গ্রুপ দেন হচ্ছে এবার যে কাজটা করব আমি আমারে কষ্ট হবে এখানে একটু প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এই জায়গায় এসে এই এইটাকে আমাকে ঠিক করতে হবে এটাকে শিফট দিয়ে দেন হচ্ছে এটাকে আমি এই পর্যন্ত ডিলিট করে দিলাম আশা করি বুঝতেছেন আমি কি করতেছি এখানে এখন তোর হলো দেন হচ্ছে এবার হচ্ছে এটাকে ধরবো দেন হচ্ছে অফসেট অফসেট থেকে হচ্ছে পাত পাত থেকে হচ্ছে অফসেট পাত দেন হচ্ছে এটার সাইজটা একটু বড় করে যদি নেই ফাইভ সিক্স পর্যন্ত রাখলাম কারণ এটার এই পর্যন্ত কন্ট্রোল এক্স কাট করে দেন হচ্ছে এটাকে ধরে আমি এটার উপরে পেস্ট করে দিলাম তাহলে দেখেন এখানে ঠিক আছে বাট এই জায়গাটা প্রবলেম ঘটতেছে যার কারণে আমার ইরেজার টুল দিয়ে আমি এই পর্যন্ত এটাকে মুছে দিলাম সো হয়ে গেল আমার এটা কাজ বের হয়ে আসলাম সো এখানে কমপ্লিট এবার যে কাজটা করে এটাকেও একটা কালার দিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এটাকে কালার দিলাম দেন হচ্ছে এটাকে আমি কালার দিয়ে নে কি কাজ করতেছি বোঝা যাবে না সো এখন হয়তো کلیয়ারলি বোঝা যাচ্ছে বাট এটা গাল একটু কাজ করা যেত এইটার সাথে একটু ওভারলিপিং হয়ে গেছে আচ্ছা দেখি আমি একটু কাজ করতে পারি কিনা মেবি এটাকে আচ্ছা এটা কোনো কাজ করিনি এখনো তাহলে এটা নিচে নিয়ে আসা যাবে তাহলে একটু কাজ করতে হবে আচ্ছা এটার সাথে এটাকে ধরে এক দু তিন চার পাঁচ ছয় ছয় দাফ নিয়ে আসলাম এবার যে কাজটা করব এটার মধ্যে এটাকে নিয়ে আসতে হবে এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় দাফ হচ্ছে থাকে এতটুকু এবার হলো আচ্ছা এতটুকু থাক তারপরে কাজ করতেছি বাকিগুলো এখানে আমার গানটাকে আগে সাইজ করে নিই তাহলে বুঝতে শুধু তো এটাকে একটা কালার দেই হোয়াইট কালার দিই দেন হচ্ছে এটাকে ম্যাচিং করাই এই গানটাকে আমি এই বরাবর রাখতে চাচ্ছি এখানে সো গানটা এখানে রাখলাম দেন হচ্ছে এটাকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রিপ্লেক দেন হচ্ছে প্রিভিউ হচ্ছে কপি সো এটাকে আর এটাকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করে দেন হচ্ছে অ্যালাইন করে দিয়ে এটা আচ্ছা এতটুকু থাক এতটুকু রাখলাম এরপরে যে কাজটা করব এবার হচ্ছে একটু মনোযোগ দেবেন কারণ এটা মোটামুটি আমি আমার যে এলিমেন্টগুলো সব সাজিয়ে নিছি তো এখন এটার অনেক জায়গায় কিন্তু প্রবলেম আছে মানে সেগুলোকে ঠিক করবো আমি মানে আমার যে মূল গ্রাফিক্সটা সেটা যেন আমার দেখা যায় আর কি তো এখন এটার যে কাজটা করব আমি এখানে হচ্ছে এই গানটা মূলত হচ্ছে এটার উপরে থাকবে আর এটার নিচে থাকবে তাহলে গানটাকে ধরলাম অফ থেকে হচ্ছে তার আগে একটু কাজ করে নিই তাহলে একটু সুবিধা হবে এটা হচ্ছে এটাকে ধরলাম কন্ট্রোল তে কপি কন্ট্রোল তে পেস্ট করে এই গানটাকে আমি মেবি ইউনাইট করে দিলাম দেন হচ্ছে এটার এই কালারটা দেব আচ্ছা দিলাম দেন হচ্ছে এটার যে হোয়াইট কালারটা আছে এটাকে আমি ব্ল্যাক করে দেব সো ব্ল্যাক করে দিলাম ব্লাক করে দিলাম এবার আচ্ছা এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম পাত পাত থেকে হচ্ছে অফসেট পাত দেন হচ্ছে এক রাখবো আমি এক এটার কালারটা দেব হচ্ছে এটা তাহলে গানটা বোঝা যাচ্ছে যে ওই পাশে একটা গান আছে এটাকে আমি আবার কন্ট্রোল দিয়ে গ্রুপ দিলাম দেন হচ্ছে ওপে আচ্ছা পাত পাত থেকে হচ্ছে অফসাইড দেন হচ্ছে এটার সাইজটা আমি ফোর ফাইভ করে নিলাম দেন হচ্ছে এটাকে আমি 100% প্লাগ করে কন্ট্রোল এক্স এ কাট দেন হচ্ছে এটাকে ধরে এটার উপরে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল এ পেস্ট সো আশা করি বুঝতে পারছেন আমি এখানে কি কাজটা করলাম তো এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা গান আমার ঠিক আছে এটাকে আমি ধরবো ধরে অফসেট অফসেট থেকে হচ্ছে পাত পাত থেকে হচ্ছে অফসেট পাত দেন হচ্ছে ফাইভ রাখলাম সো হানড্রেড পারসেন্ট ব্লাক করে দেব ব্লাক এক্সে কাট দেন হচ্ছে এটাকে ধরে এটাতে আমি পেস্ট করে দিলাম সো পেস্ট করার পরে যে কাজটা করব। সেটা হচ্ছে আচ্ছা এটা এতটুকু থাক ওখানে ভিজিবল যদি কেমন লাগে তাও একটু দেখে দেই সেটা হচ্ছে এই যে এখান থেকে যেটা দেখা যাচ্ছে ওটা যদি আমি একদম আচ্ছা তাহলে এটাও কেমন লাগে এটা খারাপ লাগতেছে না এটা ভালো লাগতেছে আচ্ছা থাক এভাবেই থাক তাহলে তাহলে এখান থেকে আমি বের হয়ে আসি ট্রান্সপারেন্ট থেকে বের আসলাম এটাকে ধরে দেন হচ্ছে এখানেও আমি সেম পেস্ট করে দেবো কন্ট্রোল এফে পেস্ট সো হয়ে গেল ওই জায়গায় এবার যে কাজটা করব দেখেন এখানে এটাকে ধরবো ধরে অফসেট অফসেট থেকে হচ্ছে পাত পাত থেকে হচ্ছে অফসেট পাত দেন এটা আমি ফাইভ রাখলাম ফাইভ রেখে এটাকে ব্লাক করে দিলাম এটা হচ্ছে ব্লাক এটা সাইজটা একটু বাড়াইলে হয়তো ভালো লাগবে দেখি আর একটু বাড়িয়ে দেখি ব্যাগ দিলাম আমি পাত পাত থেকে হচ্ছে অফসেট পাত দেন হচ্ছে এটা সাইজটা আমি সেভেন করে দিলাম সো ওকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অফসেট পাত দিতেছি কারণ দেখে কতটুকু দিলে ভালো লাগে সেই উপর ডিপেন্ড করে আমি কিন্তু মানে কমিয়ে বাড়িয়ে দেখি আপনারাও দেখবেন আচ্ছা ওকে করে দিলাম এখানে একটু খারাপ লাগতেছে দেখতে এখানে আমি একটা কাজ করতে পারি তাহলে কন্ট্রোল জের দিয়ে ব্যাগে আসলাম ব্যাগে এসে এখানে যে কাজ করতে পারি আমি এটাকে হালকায় ভিতরে দিকে দিয়ে দিলাম উম হালকা দেখি তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট ব্লাক করে কন্ট্রোল কাঠ সো এটাকে ধরে কন্ট্রোল পেস্ট করে দিলাম সো যাই হোক মোটামুটি এখানে ক্লিয়ার আচ্ছা এখানে প্রবলেমের জন্য আমি এখানে এখানে এটাকে ব্যবহার করে দেবো তাহলে ঠিক হয়ে যাবে এটার জন্য এতটুকু ওকে ওকে এটাকে তাহলে কন্ট্রোল লেফে পেস্ট দেন হচ্ছে এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট ব্লাক করে নিব ব্লাক কন্ট্রোল এক্সে কাট করলাম দেন হচ্ছে শুধু এই ভিতরের এই অংশটাকে ধরে এখানে কন্ট্রোল লেফে পেস্ট করে দিয়ে পেস্ট করে দিলাম দেন হচ্ছে এবার আমি যে কাজটা করব। এটাকে একটু টুপুরের দিকে তুলে নিই যেতে পাশে আমার জায়গা আছে দেন হচ্ছে আমি একটু খেয়াল করেন এখানে যে ট্রান্সপারেন্সির যে কাজটা সেটা আমি মূলত এখানে করবো কারণ এই জায়গাটা যদি দেখা যাচ্ছে তাহলে পেন টুলের সাহায্য নেবো আমি পেন টুল নিয়ে এখানে আমার এখান থেকে এখান থেকে দেন হচ্ছে এটা এটা দিলাম দেখিনি হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট ব্লাকই আছে দেন হচ্ছে এখান থেকে আমি বের হয়ে আসলাম সো হয়ে গেলো আমার এটুকু এখন যে কাজটা করব আমার টেক্সটগুলাকে আমি এটা বসাবো তার আগে এগুলাকে সবটিকে ধরি ধরে একটা গ্রুপ করলাম দিয়ে গ্রুপ দেন হচ্ছে এক্সপ্যান্ড করে এটাকে আমি মিডলে অ্যালাইন করে নিলাম করে নিলাম আশা করি বুঝতে পারছেন এবার যে কাজটা করব আমার এই বিহার লেখার যে ফন্ট আচ্ছা ফন্টগুলো আমি দিয়ে দিচ্ছি দুটা ফন্ট ইউজ করছি এই একটা ফন্ট আর হচ্ছে এ একটা ফন্ট আচ্ছা দুটাকে আমি একই স্টাইল রাখি তাহলে সুবিধা হবে আচ্ছা ওকে এটা হচ্ছে এক ফন্ট ফন্ট এটা হচ্ছে হচ্ছে দেন এখানে যে ফন্টটা ব্যবহার করছি আমি এটার নামটা দিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে এই যে সো এই হচ্ছে আমার দুটা ফন্টের নেম আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সো তাহলে আমি ডিলিট করে দিলাম ডিলেট এবার এই দুটাকে আমি ধরে এবার সে নিয়ে এসে ক্লিয়ার আউটলাইন করে দিলাম দেন হচ্ছে ড্যান্জারাসটাকে আমি উপরে বসাবো এ জায়গায় আর হচ্ছে বিয়ারটাকে আমি এখানে রাখতে চাচ্ছি সো বিয়ারটাকে আমি একটু এয়ারলাইন যদি করে নিই বিয়ারটাকে ধরলাম আচ্ছা একটু ব্যাগ দিয়ে নিচ্ছি কন্ট্রোল এক্স এ কাঠ কন্ট্রোল এক্স এর পেস্ট দেন হচ্ছে এবার ঠিক আছে একটা লেয়ারের নিচে পড়ে গেছিলো যার কারণে প্রবলেম করলে দেখুন ওকে একটা অ্যালাইন করে নেই দেন হচ্ছে এটাকে কন্ট্রোল তে কপি কন্ট্রোল তে পেস্ট এক দুই তিন এক দুই আচ্ছা আবার কন্ট্রোল তে কপি কন্ট্রোল ভিতে পেস্ট এক দুই তিন এক দুই সো এবার যে কাজটা করব আমি আমার এখানের মাঝখানের যেটা আছে মিডল পয়েন্ট এটাকে একদম ব্লাক করে দিব ব্লাক করে দিলাম দেন হচ্ছে কন্ট্রোল এক্স কাট করে একদম নিচে যারা এটাকে ধরে এটার উপরে আমি এটাকে পেস্ট করে দিলাম এ পেস্ট সো হয়ে গেল এই জায়গায় তাহলে বিয়ার লেখাটা দেন হচ্ছে আমি এই ড্যানজারাস লেখাটাকে আমি এখানে আচ্ছা ম্যাচিং করাবো তার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে এখানে সমান সমান নিয়ে নিলাম এটা আমি স্কেলটা যদি নিয়ে আসি তাহলে বুঝতে পারো যে আমার ঠিক আছে কি না হ্যাঁ এটাকে একটু ছোটো করতে হবে মেবি তাহলে আমি একটু জুম করে নিচ্ছি কারণ অ্যালাইনটা সুন্দর করতে হবে অবশ্যই একটু জুম করে নিচ্ছি আচ্ছা দেখেন ওকে তাহলে আমার পারফেক্ট আচ্ছা ডেঞ্জারাসটা মোটামুটি এমনি দেখা যাচ্ছে আর যদি নিচ্ছেন আমি এটি আচ্ছা এমনি দেখা যাচ্ছে তাহলে থাক আর কলম না এমনি থাক আচ্ছা স্কেলটাকে ডিলিট করে দিলাম দেন হচ্ছে বিহারের এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে তো এর জন্য আমি এখানে স্টার ইউজ করতে পারি স্টার নিলাম একটা স্টার নিলাম এই জায়গায় দেন হচ্ছে এটাকে আমি একটু অ্যালাইন করে দিই এটাকে ফিল করে দিলাম দেন অ্যালাইন এটা সাইজটা হালকা আর একটু যদি বড় করে নেই বড় করে নিলাম এখানে এখান থেকে এদিকে আসবে একটা এটাকে একটু ছোট সাইজ করে নেই আর একটা অল্টার ধরে এতটুকু আচ্ছা ওকে এটাকে আর ছোট করে দে হুম মেবি ঠিক আছে তাহলে এটাকে সরি এই স্টারটাকে আর এই ছোট্ট স্টারটাকে ধরবে কন্ট্রোল যদি আমি গ্রুপ করছি তারপর হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্স দেন হচ্ছে প্রিভিউ হচ্ছে কপি সো এটাকে আমি এখন সিপ ধরে এই পাশে নিয়ে আসবো সো এতটুকু নিয়ে আসলাম এটাকে আর এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ দেন হচ্ছে অ্যালাইন সো এটার সাথে শিপ দিয়ে কন্ট্রোল জিতে গ্রুপ করে দেন হচ্ছে অ্যালাইনটা করে দিলাম সো আশা করি বুঝতে পারছেন তো এগুলা সবটাই আমি কালার করে দেবো সবগুলো কালার করব। দেন হচ্ছে আইড্রোপার দিয়ে আইড্রোপার দিয়ে এই কালারটা করে দিলাম আচ্ছা মোটামুটি ক্লিয়ার আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে এখানে একটু প্রবলেম আছে আমি দেখিয়ে দিই যে এখানে একটু ওভারল্যাপিং হয়ে গেছে আচ্ছা আমি চাইলে এখানে একটু কাজ করতে পারি তাহলে কাজ করে দেই যে ইফেক্ট ইফেক্ট হচ্ছে ওয়ার্ব আর থেকে হচ্ছে আর্ট দেন হচ্ছে এখানে উম এটা যদি ইউজ করি তাহলে কেমন হয় একটু দেখে নেই এটা মাইনাসের দিকে যদি ব্যবহার করি আচ্ছা মাইনাস করে এটাকে একটু যদি নিচের দিকে নয় ওকে দেন হচ্ছে এটাকে নিচের দিকে নিয়ে আসবো হালকা আর একটু আর একটু নিয়ে আসি এতটুকু দেন অফসেট হচ্ছে এক্সপ্যান্ড দেন হচ্ছে ওকে আচ্ছা এবার যে কাজটা করব সেটা হচ্ছে গ্রুপটা আনগ্রুপ করতে হবে তাহলে দেন হচ্ছে এটাকে আমি অফসেট অফসেট থেকে হচ্ছে পাত পাত থেকে হচ্ছে অফসেট পাত দেন এটা সাইজটা এত বড় লাগুন না টু নিলাম মেবি টু দেন হচ্ছে এটাকে হানড্রেড পারসেন্ট ব্লাক করে নিই ব্লাক এক্স হচ্ছে কাট দেন হচ্ছে এটাকে ধরে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম কন্ট্রোল এ পেস্ট সো হয়ে গেল আশা করি আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে পুস্ট করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার পেয়ে যান তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম